নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে 12টি ঘরে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। অলরেডি আমরা মেষ লগ্ন মেষ রাশি থেকে ধনু লগ্ন ধনু রাশি অবধি আলোচনাটা কমপ্লিট করে ফেলেছি এবং পরবর্তীতে অবশ্যই কুম্ভ রাশি এবং মীন রাশি অবধি আলোচনাটা যাবে। তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। দেখুন, প্রথমত হচ্ছে এটা একটি মকর লগ্নে জন্মগোষ্ঠী, আপনারা প্রত্যেকে জানেন এখানে ল লেখা আছে, অর্থাৎ এইটা হচ্ছে এই জন্মগোষ্ঠীর সব থেকে প্রধান ঘর। এবং যদি আপনাদের মকর রাশি হয়, অর্থাৎ এই ঘরেই চন্দ্র থাকে, তাহলে আপনাদের মকর রাশি হবে, সেক্ষেত্রেও কিন্তু এই আলোচনাটা সমানভাবে আপনাদের ক্ষেত্রে লাগু হবে। তো সেক্ষেত্রে আপনাদের যাদের জন্মকুষ্টি বার করে দেখে নিন মকর লগ্ন না মকর রাশি, তো সেই হিসাবে যদি আমরা প্রথমে বলি মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে রাহুর অবস্থানের প্রথম ফলাফল যদি আসে অবশ্যই কিন্তু সেটা নেগেটিভ নয়, সেটা কিন্তু পজিটিভ। আমরা প্রত্যেকেই জানি বা এটা শুনেছি যে রাহু হচ্ছে শনির ছায়া গ্রহ। তো সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে অবশ্যই শনির মতো যদি গ্রহ হয় রাহু, তাহলে শনির যেটা রাশি বা লগ্ন আমরা ধরতে পারি মকর লগ্ন বা মকর রাশি, শনির কিন্তু সাধারণ একটি রাশি এবং যদি খুব গুরুত্বপূর্ণ রাশি যেটাকে কুম্ভ ধরা হয় তো সেই হিসাবে মকরটা সাধারণ রাশি। তো সেই হিসাবে শনির জায়গাতে এখানে রাহু কিন্তু অবশ্যই খুব ভালো ফলাফল দেয় এবং এই রাহু কিন্তু এই লগ্ন সাপেক্ষে তার অবস্থান অনুযায়ী জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্পূর্ণ পজিটিভ ফলাফল দেওয়ার ক্ষমতা রাখে এবং রাহুর দশা মহাদশাতে জাতক কিন্তু সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল পেতে পারে এবং তার মাধ্যমে কিন্তু সে যথেষ্ট উন্নতিও করতে পারে। এবং এইটাও আপনাদেরকে প্রথমে বলে রাখছি, মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে রাহুর রত্ন গোমেদ আপনারা কিন্তু ধারণ করতে পারেন ক্ষেত্র বিশেষে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা হবে। আমি সর্বলাস্টে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো যে কোন স্থানে থাকলে আপনারা রাহুর রত্ন গোমেদ পড়তে পারবেন। কিন্তু বারবার করে বলে দিচ্ছি, রত্ন কিন্তু কখনোই রাশি দ্বারা দেখা হয় না, রাশি দ্বারা আপনারা কিন্তু রত্ন ধারণ করবেন না, রাশি থেকে রাহুর অবস্থান থেকে কিন্তু রত্ন ধারণ হয় না। যেটা রত্ন ধারণের প্রধান বিধি সেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে হয়, তো সেই বিষয়টা মাথায় রাখুন। তো এবার যদি আমরা প্রথম আলোচনাতে ফিরি তাহলে সেটা হচ্ছে রাহু যদি এই লগ্ন সাপেক্ষে লগ্নেই বসে থাকে তাহলে সেই রাহু কী ফলাফল দেবে। প্রথমত হচ্ছে অবশ্যই আমরা রাহুর ফলাফলটা যখনই বিচার করব সেটা প্রথমেই দেখে নিতে হবে, রাহু যেই ঘরে থাকবে সেই ঘরের অধিপতি গ্রহের অবস্থান এবং সেই গ্রহের অধিপতির বলাবল, এইটা সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে। অতএব যদি লগ্নে থাকে রাহু বা রাশিতেই থাকে রাহু তাহলে এখানে দেখতে হবে যে এখানে শনি কোন স্থানে আছে এবং শনির বলাবল কী আছে। শনি যদি পজিটিভ থাকে তাহলে অবশ্যই রাহু কিন্তু শনির ন্যায় খুব পজিটিভ ফলাফল দেবে, যেহেতু শনির ছায়াগ্রহ রাহু, অতএব বলতে পারেন রাহু কিন্তু এখানে শনির মতো লগ্নে ফলাফল দেবে। এবার আমরা প্রত্যেকে জানি যে শনি হোক বা আমরা যেটাকে সবথেকে নেগেটিভ ধরি মঙ্গল হোক, রাহু কেতু তো নিজস্ব কোনো ঘর নেই, আমরা সব থেকে বেশি শনি এবং মঙ্গলকেই ভয় পাই। তো এই একটা বিষয় আমি আপনাদের সবার কাছে ক্লিয়ার করে দিতে চাইছি যে কোনো লগ্নের অধিপতি সে শনি হোক বা মঙ্গলই হোক না কেন, তারা কিন্তু কখনোই সেই লগ্নের জাতককে নেগেটিভ ফলাফল দেয় না। তো সেই হিসাবে যদি আমরা দেখি এখানে যদি শনি থাকতো তাহলে শনি যেরকম পজিটিভ ফলাফল দিত সেরকমই রাহু কিন্তু সেম পজিটিভ ফলাফল দেবে, অর্থাৎ লগ্নে থেকে কিন্তু জাতকের পার্সোনালিটিকে যথেষ্ট পজিটিভ করবে, জাতক কিন্তু মারাত্মক বুদ্ধিমান হবে। জাতক বা জাতিকা যখন লগ্নে আপনাদের রাহু থাকবে মকর লগ্নে, শনির অবস্থান দেখাটা খুবই জরুরি। শনি যদি মারাত্মক দুর্বল হয়ে যায়, ধরুন শনি যদি নিচস্থ হয়ে যায় মেষ রাশিতে, শনি নিচস্থ হয় সেক্ষেত্রে হয়তো রাহু সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল দিতে পারবে না, তার কারণ হচ্ছে তার লগ্নপতি দুর্বল হয়ে গেছে। তো তবু সেইখানে কিন্তু রাহু সম্পূর্ণ সাপোর্ট দেবে, কেন এই লগ্নে কিন্তু রাহু যথেষ্ট পজিটিভ কারক গ্রহ। তো সেই হিসাবে লগ্নে থেকে জাতককে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান করে তুলবে এবং সবথেকে পজিটিভ যেটা দেখা যাবে জাতককে এতটাই বুদ্ধিমান তৈরি করবে বা এতটাই চতুর সে জাতক বা জাতিকারা হয়ে যাবে, তারা কিন্তু সময়কে কীভাবে প্রয়োগ করতে হয়, সময়কে নষ্ট না করে কীভাবে কাজে লাগাতে হয় সেই বিষয়টার কিন্তু জ্ঞান যথেষ্ট দেবে। যে কোনো মুহূর্তে নিজেকে বদলে নিয়ে নিজেকে নিয়ে নতুন করে লড়াই করবার ক্ষমতা কিন্তু জাতককে এই রাহু অবশ্যই দিয়ে দেবে। সবথেকে বড় বিষয় হচ্ছে লগ্নকে সে অবশ্যই থেকে স্ট্রং করে দেবে। তো এরপরে যদি আমরা দেখি এইখান থেকে লগ্নে থেকে রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে মিত্র ঘরে, অর্থাৎ এখানে বৃষ রাশিতে। তো সেই হিসাবে যদি আমরা দেখি এটা মিত্র দৃষ্টি হচ্ছে, তো অবশ্যই পঞ্চম ঘর ন্যায় যেগুলো আমরা দেখি সেখানে সন্তান সুখ অবশ্যই পজিটিভ, এডুকেশন সেখানেও পজিটিভ এবং আরেকটা ক্ষেত্রে যদি আমরা দেখি প্রেম সম্পর্কের ক্ষেত্রে সেখানেও পজিটিভ। অবশ্যই রাহু কিন্তু কোনো নেগেটিভ ফলাফল দেবে না, এবার কিছুটা ডিলে করতে পারে কিন্তু সেটা রাহুর স্বভাবগত দিক, কিন্তু সব কিছুই সে পাবে। এবং তার সপ্তম দৃষ্টি অলরেডি সপ্তম স্থানে পড়বে, এখানে কেতু বসে আছে, তো সেক্ষেত্রে হয়তো এই দৃষ্টিটার ফলাফল সম্পূর্ণরূপে মিলবে না। তো এই দিক থেকে একটা বিষয় ধরে নিতে পারি যে আমরা সপ্তমে কেতু সেখানে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা থাকবে,
কিন্তু যেহেতু রাহু দৃষ্টি দিচ্ছে পজিটিভ গ্রহে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের সমস্যা থাকলেও বিবাহিত জীবন টিকে যাবে, চলে যাবে, সেরকম কোনো সমস্যা আসবে না। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমি বারণ করব, যেহেতু কেতু বসে আছে সেখানে কিন্তু সমস্যা দিতে পারে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, কন্যায়, সেটাও কিন্তু এখানে মিত্র দৃষ্টি হচ্ছে। তো অবশ্যই লগ্ন থেকে রাহুর যদি দৃষ্টিগুলো আমরা দেখি দুটোই পজিটিভ দৃষ্টি, তো সেই হিসাবে নবমী দৃষ্টি জাতক যথেষ্ট পজিটিভ মেন্টালিটির হবে, ধার্মিক হবে, এবং তার মধ্যে একটা এরকম কোয়ালিটি থাকবে যে সে তার মানে যতটা সে দেখায় তার থেকে অনেক বেশি কিন্তু তার গুণ থাকবে। এবং এইটাও দেখা গেছে যে এদের কিন্তু পরিচিতি অনেক দূর অবধি থাকে, এবং সেখান থেকে এইটাও একটা পজিটিভ, বাবার সাথে সম্পর্ক মানে পিতার সাথে সম্পর্ক অবশ্যই পজিটিভ হয়, পিতার সাপোর্টও এরা লাইফে পায়, এবং পিতার সাথে একসাথে হয়ে কাজ করলেও কিন্তু সেই কাজে সাফল্য পায়। তো এই দিক থেকে অবশ্যই লগ্নে রাহুর অবস্থান মকর লগ্ন সাপেক্ষে খুবই ভালো। এর পরবর্তী ঘরে যদি আমরা আসি, দ্বিতীয় স্থানে যদি থাকে রাহু, তাহলে কিন্তু এইটাও হয়ে যাচ্ছে শনির নিজের ঘর এবং শনির প্রধান রাশি যেটা কুম্ভ রাশি। তো এই রাশিতে যদি থাকে রাহু, তাহলে এইখানেও আমাদেরকে দেখে নিতে হবে শনির অবস্থান। শনি পজিটিভ থাকলে রাহু কিন্তু এখানে সেম লগ্নের ন্যায় যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে, কিন্তু রাহুর নিজস্ব একটা স্বভাবগত বৈশিষ্ট্য অবশ্যই আছে। তো সেই হিসাবে দ্বিতীয় স্থানে থেকে রাহু কিন্তু কিছু ক্ষেত্রে জাতকের বাণীকে কঠোর করে দেবে। কঠোর মিনস কি, সে কিন্তু ডিরেক্ট কথা বলতে পছন্দ করবে, এবং সে কিন্তু কোনো কিছু ভয়ডিরহীন কথা বলতে পছন্দ করবে, যেটা সত্যি সেটা মুখের ওপর বলার তার ক্ষমতা অবশ্যই থাকবে। এছাড়াও দ্বিতীয় ঘরে যদি আমরা দেখি, দ্বিতীয় ঘর আমাদের কুটুমের ঘর, তো সেই দিক থেকে অবশ্যই পজিটিভ, আমি এখানে নেগেটিভিটি কিছু বলবো না। কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে দ্বিতীয় স্থানে থাকা রাহু, তার কিন্তু অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড মানে যেটা আমাদের আনহেলদি ফুড খাওয়ার কিন্তু প্রবণতা জাতকের মধ্যে বা জাতিকার মধ্যে থাকতে পারে দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান। এক্ষেত্রে শারীরিকভাবে কিছুটা ক্ষতি কিন্তু রাহু করবে, কেননা রাহুর যখন দৃষ্টি পড়বে এখানে পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে, এখানেও মিত্র দৃষ্টি, সেক্ষেত্রেও শারীরিক সমস্যা কিছু ক্ষেত্রে আসবে, কিন্তু সম্পূর্ণরূপে নেগেটিভ ফলাফল পাবে না, তার কারণ এইটাও মিত্র দৃষ্টি হচ্ছে। এবং এটাও যদি আমরা বলি, জাতক যদি চাকরি করে তাহলে সেই চাকরিতে কিন্তু অবশ্যই সাফল্য পাবে, কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত হলে সেখানেও কিন্তু জাতক সাফল্য পাবে, ঋণও যদি নেয় সেখানে সেই ঋণকে কাজে লাগিয়ে কীভাবে এগিয়ে যেতে হয় সেই ক্যাপাবিলিটিও অবশ্যই কিন্তু জাতক বা জাতিকাদের মধ্যে থাকবে। এবং এখানে সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে, আমি প্রথমেই বললাম যে যদি খাওয়া দাওয়াকে না কন্ট্রোল করতে পারে তাহলে সেক্ষেত্রে শারীরিক কিছু সমস্যার জায়গা কিন্তু আসবে। অষ্টমে রাহুর দৃষ্টি জাতকের লাইফে কিন্তু কিছুটা হলেও বাধার সৃষ্টি করবে, তো সেই দিক থেকে আপনাদেরকে দেখতে হবে, যেটা সবথেকে বেশি নেগেটিভ জায়গা হয় অষ্টমে রাহুর দৃষ্টি, আপনাদের ওয়েট বেড়ে যেতে পারে অতিরিক্ত পরিমাণে, হঠাৎ করে রাহুর দশা মহাদশায় আপনাদের এতটাই ওয়েট গেন হয়ে যাবে যে ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু সমস্যা তৈরি হচ্ছে শারীরিকভাবে। তো সেই দিক থেকে আমি সম্পূর্ণ নেগেটিভ বলবো না, এছাড়া রাহু কিন্তু নেগেটিভ কোনো ফলাফল দেবে না। দ্বিতীয় থেকে অষ্টম স্থানে দৃষ্টি আকস্মিক ধনপ্রাপ্তির যোগও কিন্তু রাহু তৈরি করবে, শ্বশুরবাড়ি থেকে সম্পত্তি লাভ বা পৈতৃক সম্পত্তি লাভের ক্ষেত্রে এই রাহুর দৃষ্টি কিন্তু পজিটিভ হবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, তুলাতে, যেটা দশম ঘর, তো অবশ্যই কর্মের জন্য যথেষ্ট পজিটিভ জায়গা, এটাও মিত্র দৃষ্টি, তো সেই দিক থেকে জাতকের কর্মের জায়গাতে যথেষ্ট পজিটিভিটি থাকবে। এবং দ্বিতীয় থেকে রাহুর দৃষ্টি জাতক কথা বেছে যারা খায়, ধরুন সাংবাদিকমূলক কর্ম যদি করতে পারে সেটা কিন্তু তাদের জন্য ভালো হবে, এমনিতেও সিনেমা অভিনয় এইসবের সাথে যুক্ত হলেও জাতক কিন্তু যথেষ্ট সাফল্য পাবে দৃষ্টির এই দৃষ্টির মাধ্যমে। এবং জাতক যদি রাজনীতি করে সেখানেও কিন্তু অবশ্যই তার কথা বলাটাই কমিউনিকেশন স্কিলটাই যথেষ্ট পজিটিভলি কাজ করে, সেখানেও কিন্তু জাতক সাফল্য পাবে। তো অবশ্য দ্বিতীয় স্থানে রাহুর অবস্থানও ভালো। এবার চলে আসছি যদি তৃতীয় স্থানে থাকে রাহু, তাহলে তৃতীয় স্থান হয়ে যাচ্ছে কি লগ্ন সাপেক্ষে, এখানে কিন্তু মীন রাশি। তো মীন রাশিতে আপনারা প্রত্যেকে জানেন রাহু হয় নিচস্থ বৃহস্পতির ঘরে, তো এখানে অবশ্যই বৃহস্পতির অবস্থান দেখতে হবে। এবার বিষয় হচ্ছে, ধরুন এটা একটা নেগেটিভ ঘর, এখানে রাহু বসে নেগেটিভ ফলাফল দেবে, আমরা সেটা জানি যেহেতু এটা রাহুর নেগেটিভ নিচস্থ ঘর হয়ে যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে লগ্নের যদি সে যথেষ্ট কারক গ্রহ হয় তাহলে সেক্ষেত্রে তার নেগেটিভ ফলাফল দেওয়ার ক্ষমতাটাও কিন্তু সে কমে যাবে, তার কারণ সে লগ্নপতি যেহেতু মিত্র গ্রহ বা লগ্নপতির মতো যেহেতু ফলাফল দেওয়ার ক্ষমতা তার আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বুঝে নিতে পারি যে সে সর্বদা চেষ্টা করবে পজিটিভ ফলাফল দেবার। এবার আমরা এটাও জানি যে তৃতীয় স্থান যেটা আমাদের পরাক্রমের ঘর বা আমাদের খাটুনির ঘর, তো সেই ঘরে রাহু সর্বাপেক্ষা পজিটিভ ফলাফল দেয়। এবং এইখানে রাহুর অবস্থান কোনোরকমভাবে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় এই ঘরে, তাহলে রাহু কিন্তু সর্বাপেক্ষা পজিটিভ ফলাফল দিতে বাধ্য হবে। যদি বৃহস্পতি ভীষণভাবে দুর্বল হয়ে যায় তখন কিন্তু রাহু এখানে সমস্যা তৈরি করবে। সমস্যা বলতে তৃতীয় স্থানে থেকে রাহু কিন্তু কমিউনিকেশন
অবশ্যই স্কিল দেবে, এটা দেবে না আমি একবারও বলবো না, যোগাযোগ ব্যবস্থা থাকবে, কিন্তু সেটা যোগাযোগ থেকেও সেখান থেকে সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল সে তুলতে পারবে না। এবং দ্বিতীয় বিষয় এটাও দেখা যাবে যে জাতক কোনো অংশে বৃহস্পতি দুর্বল থাকার কারণে তারা কিন্তু তার পরাক্রমটা সম্পূর্ণরূপে বা পরিশ্রমটা সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে না, হয়তো অনেক কিছু চিন্তা ভাবনা করে শুরু করবে কর্ম, কিন্তু সেটাকে ভবিষ্যতের জন্য সমানভাবে স্টেবিলিটি দিয়ে নিয়ে যেতে পারবে না। এবং এটাও দেখা গেছে হাতে চোট আঘাত খাওয়ার সম্ভাবনা থাকবে, ছোট ভাই বোন যারা বাড়িতে থাকবে তাদের সাথে সুসম্পর্ক না থাকার একটা যোগ এই তৃতীয় স্থানে থেকে রাহু দিতে পারে। এবং তৃতীয় থেকে রাহু পঞ্চম দৃষ্টি দেবে সপ্তম স্থানে, বিবাহ ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা তো অবশ্যই রাহু এখানে দেবে, যদি জাতক প্রেম বিবাহ করে তাহলে সেক্ষেত্রে সমস্যার জায়গাটা কিন্তু একটু বেশি করে থাকবে। এবং এই জায়গা থেকে যদি আমরা দেখি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যদি জাতক যায় সেখানেও কিন্তু সমস্যার জায়গা কিছু ক্ষেত্রে দেখা যাবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কন্যাতে, নবম স্থানে পড়বে, এইখানে কিন্তু জাতক ধর্মকর্মের প্রতি রুচি রাখবে সেটা আমি বলছি না, রাখলেও সেটা কিন্তু কিছুটা হলেও লোক দেখানো হবে, যতটুকু করা ততটুকু করে সে বেরিয়ে যেতে চাইবে। বাবা বা পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে সেম বিষয়টা আসবে, যতটা সে বলতে পারেন দেখায় ততটা কিন্তু সে হবে না, এইখানে তৃতীয় রাহুর অবস্থান কিন্তু নেগেটিভ ফলাফল দেবে। এবার ভাগ্যে কিন্তু কিছু ক্ষেত্রে বাধা অবশ্যই থাকবে, যেহেতু রাহু তৃতীয় থেকে দৃষ্টি দিচ্ছে সপ্তমে, অলরেডি এখানে কেতু নিচস্থ অবস্থাতে বসে থাকবে, সেক্ষেত্রে ফলাফলের মধ্যে তারতম্য কিন্তু আসতে পারে। কেতুর আলোচনা যখন হবে এটা আরও আপনারা ভালো করে বুঝে নিতে পারবেন। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, একাদশ স্থানে, যেটা একাদশ ঘর, সেখানেও কিন্তু জাতকের ক্ষেত্রে এইটা বিষয়টা দেখা যাবে যে অধিক পরিশ্রম করে তবে সে ফল পাচ্ছে, তার নিজের ইচ্ছা বা শখ পূরণের জন্য তাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হচ্ছে, একই কাজ দুবার তিনবার করে তারপরে তার থেকে ফলাফল পেতে হচ্ছে। তো এই জায়গায় রাহু কিছুটা প্রবলেম দেবে। এবার আমি বারবার বললাম বৃহস্পতি দৃষ্টি যদি রাহুর ওপর পড়ে যায় সম্পূর্ণ পজিটিভ ফলাফল কিন্তু এখানে পেয়ে যাবে। অবশ্যই বিবাহ সুখ এবং নবম স্থানে থেকে ভাগ্যের সাপোর্ট এবং একাদশে দৃষ্টি কিন্তু জাতক নিজের ইচ্ছা পূরণ বা নিজের টার্গেটকে অ্যাচিভ করবার ক্ষমতা কিন্তু অবশ্যই রাখবে যদি বৃহস্পতি দৃষ্টি পড়ে রাহুর নিজ ভঙ্গ হয়ে যায়। পরবর্তী ঘর যদি চতুর্থ স্থানে থাকে রাহু, তাহলে সেইটা আমরা প্রথমেই দেখবো কি এটা হচ্ছে একটা মেষ রাশি। তো মেষ রাশিতে চতুর্থ স্থানে যখনই রাহু থাকবে, চতুর্থ স্থান হচ্ছে আমাদের সুখের ঘর, আমাদের মাতৃস্থান, তো অবশ্যই সবথেকে সেন্সিটিভ যদি জন্মকুষ্ঠিতে কোনো ঘর থাকে সেটা হচ্ছে চতুর্থ ঘর। তো এইখানে চতুর্থ ঘরে এসে রাহু কীরকম ফলাফল দেবে, এক তো প্রথমত যেহেতু মঙ্গলের রাশি মেষ রাশিতে রাহু হয় কিন্তু আনকমফোর্টেবল, আমরা প্রত্যেকে জানি বৃহস্পতি এবং মঙ্গলের রাশিতে রাহু কিন্তু একদমই পজিটিভ ফলাফল দিতে পারে না। তো সেই ক্ষেত্রে রাহু এই চতুর্থ স্থানে থেকেও যতই সে লগ্নের মিত্রগ্রহ হোক না কেন সেখানেও কিন্তু সে সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল দিতে পারবে না। তার কারণ হচ্ছে কি, প্রথমত আমাদেরকে মঙ্গলকে দেখে নিতে হবে যে মঙ্গল কোনোরকমভাবে জন্মকুশিতে কেন্দ্র ত্রিকোণ বা পজিটিভ ঘরে আছে কি না, সেক্ষেত্রে কিছুটা তারতম্য আসবে। তবুও আমি বলবো চতুর্থ স্থানে থেকে রাহু কিন্তু গৃহতে রেগুলার ক্ষেত্রেই যদি আমরা দেখি অশান্তি সমস্যা এরকম ধরনের ব্যাপার কিন্তু লাগিয়ে রাখবে, বাড়িতে কারোর না কারোর অসুখ, বাড়িতে দেখবেন কোনো না কোনো ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হচ্ছে, বিশেষত এগুলো রাহুর দশা মহাদশাতে বেশিরভাগ করে প্রভাব ফেলবে। মাতৃসুখে বাধা, মায়ের থেকে দূরে গিয়ে থাকার প্রবণতা এবং পিতার সাথেও কোনো অংশে সমস্যার জায়গা, সাংসারিক সুখের ক্ষেত্রে এটা সর্বাপেক্ষা সে পরিবারের সাথে থেকে জীবনটা অতিবাহিত করতে পারবে না। এবার কিছু ক্ষেত্রে আমি কী বললাম, যদি কোনো শুভগ্রহের দৃষ্টি পড়ে সেক্ষেত্রে কিছুটা এর কমবে, কিন্তু সমস্যা চতুর্থ স্থানে থেকে সে দেবেই। এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, অষ্টম স্থানে, তো সেইখানে লাইফে কিন্তু অবশ্যই আকস্মিক দুর্ঘটনার যোগ, হঠাৎ করে চোট আঘাত লেগে যাওয়া, পায়ে বিশেষত বেশি করে হাঁটুতে চোট আঘাত খাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি বেড়ে যায়। রাহুর দশা মহাদশা এখানে কিন্তু লাইফে স্ট্রাগল দেবে এবং সেই স্ট্রাগলের মাধ্যমে সে জীবনে আর্নিংস করতে পারবে। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে কিসে, দশম স্থানে, দশম স্থানে অলরেডি কেতু বসে আছে, জাতকের ক্ষেত্রে এটা দেখা যাবে যে সে কিন্তু বারবার কর্ম পরিবর্তন করছে তবেই কিন্তু সে কর্মের জায়গাতে সাফল্য পাচ্ছে, একটা কর্ম বেশি দিন তার ভালো লাগবে না। এখানে কেতু যদি ভীষণভাবে নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু সেই ফলাফলটা সম্পূর্ণরূপে তার জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, ধনুতে, দ্বাদশ স্থানে, অযথা ব্যয়, কোনো না কোনো একটা ব্যয়ের খাত লেগে আছে, একটা খরচ থামলো তো আরেকটা খরচ শুরু হয়ে গেল, এইরকম জাতকদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে জাতকরা লোন নিয়ে বা বলতে পারেন ইএমআইতে বাড়ি তৈরি করে, তো সেই ইএমআই মেটাতে মেটাতেই তাদের জীবন কভার হয়ে যায়। তো এইরকম ধরনের সমস্যা কিন্তু রাহু চতুর্থ স্থানে থেকে দিতে পারে, মঙ্গল স্ট্রং থাকলে এই সমস্যা কিছুটা কম হবে কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় কিন্তু এই জায়গা থেকে আসবে না। পরবর্তী ঘর পঞ্চম ঘর, আপনারা প্রত্যেকে জানেন যে এটা বিষরাশি, তো বিষরাশিতে রাহু হয় অবশ্যই উচ্চ, অনেকের মতামতে মিথুন রাশিতে হয় তো আমরা দুটো ঘরকেই ধরে নেবো। তো এইখানে অবশ্যই বিষরাশিতে যদি রাহু থাকে লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর, আমরা প্রত্যেকে জানি যে পঞ্চম ঘর হচ্ছে আমাদের এডুকেশনের ঘর, তো সেক্ষেত্রে রাহুর অবস্থান এখানে অবশ্যই দেখে নিতে হবে শুক্রের অবস্থান কী আছে। শুক্র পজিটিভ থাকলেও কিছু ক্ষেত্রে রাহু সমস্যা দেবে, কিন্তু সম্পূর্ণরূপে সমস্যাটা কী এইটাকে আমরা বুঝে নিই। রাহুর একটা ন্যাচারাল ক্যারেক্টার আছে, তো সেই ক্যারেক্টার ওয়াইজ কিন্তু অবশ্যই ছোটোবেলাতে পড়াশোনাতে মন না বসা, হঠাৎ করে রেগে যাওয়া, কোনো কারণ ছাড়াই বলতে পারেন অস্থির হয়ে যাওয়া, এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু দেবে। কিন্তু
একটা বিষয় বলতে হবে, যত জাতক বড় হবে, যত ম্যাচিওর হবে, সে কিন্তু তার বুদ্ধিকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে। কারণ পঞ্চম ঘর আমাদের জ্ঞান অর্জনের ঘর, তো জাতকের মধ্যে আলাদা আলাদা রকমের জ্ঞান অর্জন করবার ইচ্ছা ক্ষমতা অবশ্যই থাকবে। কেন, জাতক ভীষণভাবে বুদ্ধিমান হয়ে যাবে, জাতক বা জাতিকা যেই হোক না কেন, তাদের বুদ্ধিকে কী করে কাজে লাগাতে হয় এরকম ধরনের যোগ কিন্তু অবশ্যই চলে আসবে। এবং এই সাপেক্ষেও যদি আমরা একটা বিষয় দেখি, জাতকের মধ্যে আলাদা আলাদা ক্যারেক্টার করার মতো অবশ্যই কিন্তু ক্ষমতা থাকবে। মানে ক্যারেক্টার বলতে তাকে যা কাজ দেওয়া হোক, যা সমস্যা দেওয়া হোক, তার সমাধান করবার ক্ষমতা কিন্তু তার মধ্যে থাকবে। কিন্তু প্রথম বয়সে, প্রথম জীবনে এডুকেশনে কিন্তু কিছু ক্ষেত্রে রাহু বাধা দেবে, শুক্র স্ট্রং থাকলেও দেবে, কেন রাহুর এটা নর্মাল ফলাফল। কারণ তার কাজ হচ্ছে ইলিউশন তৈরি করা, মায়া তৈরি দেওয়া, তো সেই দিক থেকে কিছু সমস্যা থাকবে। কিন্তু জাতক যত বড় হবে তারা কিন্তু আস্তে আস্তে পজিটিভ ফলাফলই পেতে থাকবে। এখান থেকে পঞ্চম ঘর থেকে অবশ্যই দৃষ্টি দেবে কোথায়, এখানে কিন্তু নবম স্থানে অবশ্যই ভাগ্যের সাপোর্ট লাইফে পাওয়া, ভাগ্যের সাপোর্টের মাধ্যমে জীবনে উন্নতি করা। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে বৃশ্চিক, একাদশ স্থানে একাধিক সোর্স অফ ইনকামের জায়গা থাকবে। কেতু কিছুটা সমস্যা দিতে পারে, কিন্তু তবু আমি বলবো মঙ্গলের ঘরে কেতুও খুব ভালো ফলাফল দেয়, একাধিক সোর্স অফ ইনকামের জায়গা, নিজের ইচ্ছা পূরণ, শখ পূরণ খুব সহজে করা, বন্ধুদের সাপোর্ট লাইফে পাওয়া, এবং এটাও দেখা গেছে বড় দাদা দিদি যারা হয় তাদের সাপোর্ট পেয়েও লাইফে উন্নতি করতে পারা। এবং নবম দৃষ্টি যেটা লগ্নে পড়ছে, অবশ্যই ব্যক্তিত্বকে যথেষ্ট স্ট্রং তৈরি করে দেবে, এরকম ব্যক্তিত্ব তৈরি করবে, মানুষ চাক না চাক মানুষ কিন্তু এদের কাছে আসতেই হবে, এরকম একটা মেন্টালিটির মানুষ এরা হয়। তো এদের মধ্যে যথেষ্ট সব সমস্যার সমাধান নিয়ে এরা কিন্তু বলতে পারেন সবসময় রেডি থাকে। তো সেই দিক থেকে অবশ্যই কিন্তু পঞ্চমে অবস্থান রাহুর জন্য খুবই ভালো। পরবর্তী ঘর যদি থাকে মিথুন রাশিতে, এটা ষষ্ঠ ঘর, আমরা প্রত্যেকে জানি এটাও কিন্তু রাহুর মিত্রক্ষেত্র, লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘর হচ্ছে। এবং এইখানে যদি আমরা একটা বিষয় দেখি, এইখানে আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে বুধের অবস্থান কী আছে। বুধের অবস্থান যদি পজিটিভ হয় বা স্ট্রং হয়, বুধ যদি কোনোরকমভাবে, কেন বুধ অলরেডি কিন্তু একটা ত্রিকোণ ঘরের অধিপতি, বুধ জন্মকুষ্টিতে স্ট্রং থাকলে রাহু কিন্তু সম্পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দেবে না। রাহু এই ষষ্ঠ স্থানে থেকে কিন্তু জাতককে ভীষণ উন্নতি দেবে রাহুর দশা মহাদশায়। তার কারণ হচ্ছে কি, ষষ্ঠ স্থানেও রাহু খুব ভালো ফলাফল দিতে পারে। এরম বলতে পারেন কঠোর পরিশ্রমমূলক কর্ম বা যেই কর্মগুলোর মধ্যে বুদ্ধি এবং পরিশ্রম সমানভাবে লাগে, সেইরকম ধরনের কর্ম করে কিন্তু জাতক অবশ্যই সাফল্য পাবে। এবং এটাও দেখা গেছে জাতকের কিছু ক্ষেত্রে, দেখুন রাহুর একটা স্বভাব আছে, সে বুধ স্ট্রং থাকুক না থাকুক, সেখানে রোগ নাড়া ঋণ এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আসবে। কিন্তু সেখান থেকে অবশ্যই কীভাবে সেটা থেকে বেরিয়ে গিয়েও লাইফে উন্নতি করা যায় সেই ক্ষমতাটাও কিন্তু রাহু এখানে দেবে। তো অবশ্যই আমি এখানে বলবো ষষ্ঠ স্থানে রাহু থাকলে ভয় পাবেন না, যদি আপনাদের শত্রু থাকে সেই শত্রু আপনাদেরকে ভয় পাবে, কেননা এইরকমই এদের ব্যক্তিত্ব হবে যে শত্রুরা এদের থেকে দেখে ভয় পালাবে। তো অবশ্যই যদি স্পোর্টস রিলেটেড কর্মের সাথে বা খেলাধুলার সাথে যুক্ত হতে পারে, সেখানেও কিন্তু এই রাহু যথেষ্ট সাফল্য দেবে। ব্যাংকের কর্মচারী যারা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই রাহু সাফল্য দেবে, তার মধ্যে একটা ডাবুটে মেন্টালিটি তৈরি করবে। এবং এর সাথে আমরা দেখব যে সপ্তম পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়, দশম স্থানে, তো সেই দিক থেকে কর্মের ক্ষেত্রে কিছু বাধার জায়গা হয়ে দাঁড়াবে, যেহেতু ঘরটা নেগেটিভ ঘরে সে বসে আছে। তবু বলবো যেহেতু মিত্রক্ষেত্র, পঞ্চম দৃষ্টি কিন্তু কিছু ক্ষেত্রে বাধা দেবে, কিন্তু তার সমস্যার সমাধানটা সে নিজে করবার ক্ষমতা রাখবে। যেরকম ধরে নিন একটা বিষয় দেখা গেছে যে আমরা এটা দেখেছি যে আমাদের রোজকার জীবনযাপনের ক্ষেত্রে অনেক বাধা পড়ে, সেই বাধাগুলো কাটিয়ে আমরা বেরিয়ে যাই। আবার অনেক সময় দেখা গেছে যে কোনো বাধা ছাড়াই আমরা একটা দিন কাটিয়ে ফেলাম। তো এই জাতকের বা জাতিকার ক্ষেত্রে বাধা পড়বে এবং সেই সমস্যার সমাধান নিয়ে তারা চলতে পছন্দ করবে, অবশ্যই সেই দিক থেকে ভালো। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, ধনুতে, যেটা দ্বাদশ ঘর। জাতকের ক্ষেত্রে ব্যয় তো অবশ্যই বেশি করাবে রাহুর দৃষ্টি দ্বাদশ স্থানে, কীরকম ব্যয় করাবে সেটাও আপনাদেরকে বুঝতে হবে। এইরকম জায়গাতে ব্যয় করাবে যে ব্যয়টা কিন্তু আলটিমেটলি তার ঘুরে ফিরে কাজে লাগবে। মানে এক ক্ষেত্রে বলা যেতে পারে যে মানুষকে দেখানোর জন্য ব্যয়, কোনো জায়গায় ডোনেট করা, কোনো ডোনেশান করা, কোনো মন্দিরে ডোনেশান করা, বা এইরকম ধরনের ত্রাণ পাঠানো, এইরকম মাধ্যমে কিন্তু জাতক বা জাতিকারা ব্যয় করতে পছন্দ করবে। তো সেই দিক থেকে অবশ্যই সুনামও সে লাইফে কামাবে, তো সেই দিক থেকে অবশ্যই ভালো। এবং নবম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, তো সেই দিক থেকে রাহুর দশা মহাদশাতে ধন সঞ্চয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যদি সেই অর্থে দেখি আমরা কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তিও রাহু ষষ্ঠ স্থান থেকে দেবে, বা নিজের কর্মবল দ্বারা সে সেভিংস করতে বেশি পছন্দ করবে। তো অবশ্যই ষষ্ঠে রাহুর অবস্থান ভালো। এবার বুধকে দেখে নিতে হবে, প্রথমেই বললাম বুধ যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোগ নাড়া আসবে, সেটা হয়তো দীর্ঘমেয়াদী কালের জন্য হতে পারে, সেইটাতে কিছু সমস্যার জায়গা আসবে। কেন, বুধ যখনই দুর্বল হয়ে যাবে রাহু নিজেও দুর্বল হয়ে যাবে, তো সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন জন্মকুশিতে বুধ গ্রহ স্ট্রং থাকে। তো এই কারণেই আমরা বলি, ধরুন এই লগ্ন সাপেক্ষে আমি বলেইছিলাম যে বুধের রত্ন পান্না খুব পজিটিভলি কাজ করে, তো সেটাও কিন্তু একটা ম্যাটার করবে যে যদি বুধ গ্রহ দুর্বল থাকে সেখানে পান্না পড়ে কিন্তু রাহুর সম্পূর্ণ পজিটিভ ফলাফল আমরা পেতে পারবো। এইরকম ফ্যাক্টগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে। এর পরবর্তী ঘর যদি সপ্তম স্থানে থাকে রাহু, তাহলে এইটা আপনারা প্রত্যেকে জানেন যে চন্দ্রের ঘর। তো এখানে চন্দ্র এবং রাহু একে অপরের মিত্র নয়, কিন্তু সেম বিষয়, যেহেতু লগ্নের লগ্নপতি ধরে নিন,
যেহেতু লগ্নে ছায়া গ্রহ, তো সেই হিসাবে রাহু লগ্নপতির ন্যায় এই জন্মকুশিতে কাজ করবে। তো সেখানে সপ্তম স্থানে রাহুর অবস্থান প্রথমেই দেখে নিতে হবে চন্দ্র কতটা স্ট্রং আছে। দেখুন রাহু এখানে অবস্থান করে অবশ্যই কিন্তু এটা একটা সেন্সিটিভ ঘর, যেহেতু সপ্তম ঘর আমাদের পার্টনার, আমাদের বিবাহিত জীবনের ঘর। তো সেই হিসাবে যদি আমরা দেখি এখানে সপ্তমে রাহুর অবস্থান বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম দেবে। প্রথমত দেরিতে বিয়ের যোগ এই জাতক বা জাতিকার ক্ষেত্রে আসতে পারে, এবং এইটাও দেখা গেছে যে যদি চন্দ্র ভীষণভাবে পীড়িত হয়ে যায় ভুল জায়গাতে বিয়ে হয়ে যাওয়ার যোগও কিন্তু আসতে পারে। এবার ধরুন সাপোজ এখানে রাহু বসে আছে, রাহু অবশ্যই সম্পূর্ণরূপে চেষ্টা করবে নেগেটিভ ফলাফল না দেবার, কিন্তু এখানে যদি কোনোরকমভাবে শুভগ্রহের দৃষ্টি পড়ে যায় তখন কিন্তু রাহু বিবাহিত জীবনকে যথেষ্ট পজিটিভ, যথেষ্ট মধুর করবে এবং পার্টনারের থেকে সাপোর্ট লাইফে সে জাতক বা জাতিকারা পাবে এবং বিয়েতে বিলম্বও হবে না। সমস্যাটা কোথায় হবে যদি কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ে যায়। এবার এই লগ্ন সাপেক্ষে তো শনি অবশ্যই কারক গ্রহ, কিন্তু শনির দৃষ্টিও যদি রাহুর ওপর পড়ে যায় কোনোরকমভাবে বা মঙ্গল বা সূর্যের দৃষ্টি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে মারাত্মক সমস্যা এবং বিয়ে না হওয়ার যোগ বা বিয়ে হলেও ডিভোর্সের যোগ কিন্তু চলে আসতে পারে। এবার অবশ্যই চন্দ্রকে দেখে নিতে হবে, বারবার বলছি সপ্তম ঘরে যদি রাহু বসে থাকে সপ্তম পতিকেও দেখতে হবে, সেই যদি কোনোরকমভাবে স্ট্রং থাকে তাহলে বিবাহিত জীবনে সমস্যা থাকলেও সেটা কেটে যাবে। এবার এইখান থেকে যদি আমরা দেখি অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়বে একাদশ স্থানে, সেখান থেকে বিজনেসের মাধ্যমে লাভ উন্নতি লাইফে অবশ্যই সাকসেসফুল হওয়ার জায়গা থাকবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, মকরে। তো লগ্নে অলরেডি কেতু বসে আছে, এক্ষেত্রে কিছুটা প্রবলেম, কিছুটা মানে নেগেটিভ কিছুটা পজিটিভ ফলাফল অবশ্যই আসবে। লগ্নে কেতু জাতকের ক্ষেত্রে প্রবলেম যখন কেতু নিয়ে আলোচনা করবো সেটা বুঝিয়ে বলবো। তো এখানে সপ্তম থেকে লগ্নে দৃষ্টি জাতকের ক্ষেত্রে রাহু চেষ্টা করবে পজিটিভ ফলাফল দেবার, এবার লগ্নপতি যদি স্ট্রং থাকে তাহলে কেতু খুব একটা নেগেটিভ ফলাফল দিতে পারবে না, নাহলে কিন্তু এই কেতু লগ্নে থেকে তাকে সব কিছু থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নেন। এবং নবম দৃষ্টি পড়বে মিনে, অবশ্যই পরিশ্রমের ঘরে। তো নিজের পরিশ্রমের মাধ্যমে সর্বোচ্চ সুখের অধিকারী সে কীভাবে হতে হয় সেটা কিন্তু তার জানা থাকবে, সে ছোটোবেলা থেকেই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ইচ্ছা বা নিজের শখ পূরণ অবশ্যই করতে বলতে পারেন সাপোর্ট পাবে রাহুর থেকে। পরবর্তী ঘর হচ্ছে অষ্টম ঘর। আমরা প্রত্যেকে জানি লগ্ন সাপেক্ষে অষ্টম ঘর যথেষ্ট নেগেটিভ ঘর হয়। তো সেই স্থানে যদি রাহু এসে বসে বা আমরা ন্যাচারালি যদি লগ্নপতির অষ্টম স্থানে অবস্থানকে আমরা দেখি, যেহেতু আমরা লগ্নপতির ন্যায় এই আলোচনাটা করছি, তাহলে সেক্ষেত্রে জাতক কিন্তু নিজের জীবনের মৃত্যুতুল্য কষ্ট ভোগ করে। এটা সবথেকে বড়ো, কারণ অষ্টম ঘর আমাদের মৃত্যুর ঘর এবং আমরা লগ্ন সাপেক্ষে যদি দেখি সবথেকে নেগেটিভ ঘর। তো এইখানে অবশ্যই সূর্যের ঘরে বসে আছে, সূর্যও কিন্তু শত্রু গ্রহ রাহুর। তো সেই হিসাবে যদি আমরা দেখি এখানে কিন্তু রাহু নিজের দশা মহাদশাতে মারাত্মক নেগেটিভ ফলাফল দেবে। এবার অবশ্যই এই নেগেটিভ ফলাফলটা কিছু অংশে কমতে পারে যদি সূর্য খুব স্ট্রং অবস্থাতে খুব পজিটিভ স্থানে বসে থাকে, কিন্তু সূর্য যদি জন্মকুশিতে পজিটিভ স্থানে বসে থাকে এই লগ্ন সাপেক্ষে সূর্য সর্বাপেক্ষা কিন্তু অকারক গ্রহ। তো এইখানে রাহুর অবস্থান কিন্তু আমি বলবো লগ্ন সাপেক্ষে লগ্নপতিকে সবথেকে বেশি করে স্ট্রং হতে হবে। ধরুন লগ্নপতি ছায়াগ্রহ হচ্ছে রাহু, তো সেই রাহু অষ্টমে বসে আছে, ধরুন সাপোজ লগ্নেই এখানে শনি বসে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে রাহু সর্বাপেক্ষা নেগেটিভ ফলাফল দিতে পারবে না। এটা হচ্ছে বিষয়, কেননা সেখানে বিপরীত রাজযোগের জায়গা চলে আসবে, সেটা হচ্ছে বলতে পারেন আমাদের অনেকটা দূরকার চিন্তা ভাবনা। তবু আমি এখানে বলছি রাহু অষ্টমে থেকে কিন্তু জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু অনেক রকমের সমস্যা নিয়ে আসবে। এক তো প্রথমত হচ্ছে কোনো না কোনো রকম শারীরিক সমস্যা লেগেই থাকবে, বিশেষত এটা রাহু দশমাদশায় দেখা যাবে। এবং এইটাও দেখা যাবে ধরুন গোচরে কারোর যদি রাহু অষ্টমে থাকে তার মধ্যে এইরকম কিছু রোগ হয়েছে যেই রোগটার কিছু কুলকিনারাই পাওয়া যাচ্ছে না। তো যেই রোগটাকে আমরা ধরুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহুর জন্য বলছি সেই রোগটাকেই ধরুন বাড়ির লোক বা নর্মাল মানুষরা বলে যে তারা তার ওপর কিছু একটা হয়েছে, মানে তন্ত্র সাধনার বেসিসে যেইগুলো আর কি হয়ে থাকে যে কোনো রকম নজর লেগেছে বা এইরকম ধরনের রোগ, কেননা সেটার কোনো রিপোর্টই আপনারা পাবেন না। দিনের পর দিন কোনো না কোনো শারীরিক সমস্যা লেগেই আছে, সেটা আপনারা টেস্ট করছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। এরকম ধরনের সমস্যা কিন্তু অষ্টমে থেকে থাকবে, আকস্মিক রোগ প্রাপ্তি। এবার লগ্নে শনি থাকলো, লগ্নপতি স্ট্রং হলো, সেই সকল রোগ থেকে সহজে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে। এবং এখান থেকে অষ্টম থেকে দৃষ্টি কোথায় দেবে, দ্বাদশ স্থানে। তো দ্বাদশে রাহুর দৃষ্টি এখানে অতিরিক্ত পরিমাণে ব্যয় করাবে, যেই ব্যয়টা নিজের জন্য ঠিক নয় সেইরকম ধরনের ব্যয় করাবে। এবার কিছু ক্ষেত্রে যদি বৃহস্পতি স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে ধর্মের প্রতি ব্যয় হবে, পড়াশোনা করার প্রতি ব্যয় হবে, যেহেতু এটা বৃহস্পতির ঘর। এবং সেখান থেকে অবশ্যই যদি দেখি সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, ধনসম্পত্তি নাশের যোগও এখান থেকে তৈরি হচ্ছে। এবং এই অর্থেও যদি আমরা দেখি, দেখুন যেহেতু দ্বিতীয় স্থানে অলরেডি কেতু বসে আছে, সেখানে কিন্তু কিছু ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি দেবে, কিন্তু রাহুর দৃষ্টি জাতকের কিন্তু পরিবার পরিজনের থেকে অবশ্যই সম্পর্ক নষ্ট করবে, জাতকের ফ্যামিলির কারোর সাথে কোনো সুসম্পর্ক থাকবে না। এবং এখানে অষ্টম দৃষ্টি পড়বে কোথায়, চতুর্থ স্থানে, জাতকের সুখের ঘরে, সুখের লাইফে বাধা, সুখ শান্তির অভাব কিন্তু জাতকের লেগেই থাকবে। এবং এটাও দেখা গেছে যে রাহুর দশা মহাদশা আমি এদেরকে অবশ্যই বলবো গৃহ বাড়ি জায়গা জমি যেন না কেনা হয়। এবং দেখা যায় যে এখানে রাহুর যদি দশা চলে জাতক বা জাতিকারা যদি জায়গা জমি বা গাড়িও যদি কেনে সেটা কিন্তু তার জন্য সর্বকালের জন্য নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসে।
এইরকম দেখা গেছে যে বাস্তুদোষ সম্পন্ন গৃহ তারা নির্মাণ করে ফেলে, সেখান থেকেও কিন্তু সমস্যা দেয়। এখানে সূর্য স্ট্রং থাকলে শনি লগ্নে বসে থেকে শনি যদি কোনো রকম উচ্চস্থানে থাকে তাহলে সেক্ষেত্রে রাহুর নেগেটিভ ফলাফল কিন্তু কমবে। এইখানে রাহুর গোমেদ কিন্তু কখনোই ধারণ করা যাবে না। আমি প্রথমে বলেছিলাম লগ্ন সাপেক্ষে এখানে রাহুর গোমেদ ধারণ করা যায়, এখানে কিন্তু কখনোই ধারণ করা যাবে না। পরবর্তী স্থান নবম স্থান, নবম স্থানে যদি থাকে রাহু তাহলে সেক্ষেত্রে এটা মিত্রক্ষেত্র হচ্ছে, অবশ্যই বুধের অবস্থান দেখতে হবে এবং রাহুকে কন্যা রাশিতে উচ্চ হিসাবে দেখা হয়, তো অবশ্যই সর্বাপেক্ষা পজিটিভ ফলাফল দেবে রাহু। এখানে বুধ গ্রহ স্ট্রং থাকলে জাতক কিন্তু জন্মজাত ভাগ্যবান হয়ে জন্মগ্রহণ করবে এবং সেখান থেকে ফ্যামিলির সাপোর্ট সে জীবনে পাবে, এবং এইটাকে কোনো না কোনো অংশে বলা যেতে পারে জাতকের পিতার থেকে জাতক বারবার সাপোর্ট পাবে, সব রকম দিক থেকে সে ফ্যামিলির মধ্যে যথেষ্ট পজিটিভ একটা ট্রিট কিন্তু অবশ্যই পাবে। এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, মকরে, তো সেই জায়গা থেকে নবম থেকে এখানে লগ্নে দৃষ্টি অবশ্যই কিন্তু ভালো, জাতকের ব্যক্তিত্ব যথেষ্ট পজিটিভ হবে এবং জাতকের মধ্যে একটা মায়া ক্রিয়েট করবে, সবার কিন্তু সে প্রিয় মানুষ হওয়ার কিন্তু ক্ষমতা অবশ্যই রাখবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, মিনে, এক্ষেত্রে আমি একটা কথা বলবো, এখানে তৃতীয় কেতু বসে আছে, রাহুর দৃষ্টি জাতককে বা জাতিকাকে কিছুটা অলস করে দিতে পারে, তার পরিশ্রম করে অর্থ উপার্জন করবার ইচ্ছা থেকে সে কিন্তু কিছুটা হলেও বিরত থাকবে। এবং নবম দৃষ্টি পড়বে বৃষতে, যেটা পঞ্চম ঘর, উচ্চশিক্ষার যোগ অবশ্যই থাকবে, প্রথম জীবনে কিছু ক্ষেত্রে এডুকেশনে বাধা পড়লো, পরবর্তী জীবনে কিন্তু এডুকেশন থেকে যথেষ্ট সাফল্য লাভ। এবং এটাও দেখা গেছে যে পড়াশোনার জন্য বা এডুকেশনের জন্য এরা কিন্তু বিদেশ অবধি পাড়ি দিয়েছে, তো অবশ্যই সেই জায়গা থেকে নবমে রাহুর অবস্থান যথেষ্ট ভালো। এর পরবর্তীতেও যদি দেখি আমরা দশমে রাহুর অবস্থান, সেটাও কিন্তু সর্বাপেক্ষা ভালো, কারণ এটাও মিত্রক্ষেত্র। এবং এখানে যদি শুক্রের অবস্থান ঠিকঠাক থাকে জন্মকুষ্টিতে তাহলে জাতক কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং নিজের কর্মের দ্বারা সমাজে নিজের পরিচিতি লাভ কিন্তু অবশ্যই করবে। রাহুর দশম অমাবস্যায় জাতক কিন্তু যে জায়গাটা তৈরি করবার ক্ষমতা রাখবে অন্য কোনো মানুষ পারবে না। এক তো এখানে এই সকল মানুষরা যদি রাজনীতির সাথে যুক্ত হয়, সিনেমা অভিনয় বা সাংবাদিকতা এরকম কর্মের সাথে যদি যুক্ত হয় যথেষ্ট সাফল্য তারা খুব সহজে পাবে, কেন জাতক ভয় ডরহীন হয়ে কাজ করবে, তার কাছে কোনো কাজটাই কিন্তু মানে ভয়ের জায়গা থাকবে না, তো এইটা অবশ্যই খুব পজিটিভ থাকবে। কিছু ক্ষেত্রে জাতকে যদি শুক্র খুব দুর্বল হয়ে যায় তার যত পজিটিভ কর্মই হোক না কেন সেটা নিয়ে সে স্যাটিসফ্যাকশন না পেতে পারে, এরকম ধরনের সমস্যা কিন্তু জাতকের আসতে পারে, বা অতিরিক্ত পজিটিভ করতে গিয়ে কোনো ক্ষেত্রে নেগেটিভ হয়ে যেতে পারে। তো এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, অবশ্যই নিজের কর্মের দ্বারা সে কিন্তু যথেষ্ট অর্থের অধিকারী হবে, সেদিক থেকে যথেষ্ট ভালো, জাতকের বলতে পারেন সমাজে যথেষ্ট নাম থাকবে এবং তাদের পরিবার পরিজনের মধ্যেও সে কিন্তু যথেষ্ট পজিটিভ হবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে মেষে, চতুর্থ স্থানে, অলরেডি চতুর্থে কেতু বসে আছে, কিছু ক্ষেত্রে চতুর্থে কেতুর অবস্থান প্রবলেম দিতে পারে, কিন্তু কেতু বলতে পারেন, কেতু নিয়ে আলোচনা করলে আমি সেটা বুঝিয়ে বলবো, রাহুর দৃষ্টি যেহেতু সপ্তম দৃষ্টি চতুর্থে পড়বে এখানে গৃহযোগ অবশ্যই থাকবে কিন্তু সেটা বাধার মধ্যে দিয়ে গিয়ে থাকবে। পরবর্তী দৃষ্টি পড়বে নবম দৃষ্টি, যেটা ষষ্ঠ স্থানে, কিছু ক্ষেত্রে জাতক কিন্তু অবশ্যই সেই দিক থেকেও পজিটিভ ফলাফল পাবে, জাতকের যারা ধরুন কর্মচারী হবে, এমপ্লয়ি হবে, তারাও কিন্তু তাদের থেকেও জাতক যথেষ্ট লাইফে সাফল্য পাবে, তো সেটাও কিন্তু অবশ্যই ভালো। ষষ্ঠ স্থানে রাহু, অবশ্যই এই সকল মানুষরা ধার দেনা লোন নিয়ে যদি কোনো রকম কোনো বিজনেস করতে চান অবশ্যই সেদিক থেকে সে পজিটিভ ফলাফল হবে। এইরকমও দেখা গেছে এই সকল মানুষরা আবার বলতে পারেন মানুষকে ধার দেয় এবং সেখান থেকে অর্থ উপার্জন করে, সেটাও এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং তার পরবর্তী ঘর যদি একাদশ স্থানে থাকে রাহু, এখানে কিন্তু মিত্রক্ষেত্র নয়, কিন্তু একাদশে রাহু খুব পজিটিভ ফলাফল দিয়ে থাকে। এখানে অবশ্যই বারবার করে বলবো মঙ্গলের অবস্থান দেখতে হবে, একটা বিষয় তো আপনারা বুঝবো যে মঙ্গল স্ট্রং থাকুক আর না থাকুক জাতকের মধ্যে অস্থিরতার মনোভাব থাকবে, কেন জাতকের মধ্যে যেটা চাওয়া বা যেটা পাওয়ার ইচ্ছা থাকবে সেটা এক্ষুনি চাই, সে কিন্তু সবুর করতে পারবে না, তার ধৈর্য কিন্তু ভীষণ কম থাকবে একাদশে রাহুর অবস্থান, মেন্টাল ডিজাইনেস তার কিন্তু মারাত্মক থাকবে, কোনো জিনিসকে চাওয়া পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে। এখানে মঙ্গল যদি ভীষণ দুর্বল হয়ে যায় বা কোনো রকম কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ে যায় সেক্ষেত্রে প্রবলেমটা বৃদ্ধি পাবে, কিন্তু মঙ্গল খুব পজিটিভ স্থানে বসে আছে, ধরুন চতুর্থ স্থানেই মঙ্গল বসে আছে এবং একাদশ স্থানে রাহুর অবস্থান, অবশ্যই জাতককে কিন্তু নিজের দশা অন্তর্দশা বলুন বা নর্মাল লাইফেই বলুন না কেন সে কিন্তু তার নিজের কর্মের দ্বারা একটা সমাজে কিন্তু পরিচিতি পাওয়ার জায়গা অবশ্যই তৈরি করবে একাদশে রাহুর অবস্থান, সেদিক থেকে যথেষ্ট ভালো। এবং এখানে পঞ্চম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, জাতকের মধ্যে যথেষ্ট পরিশ্রমী মেন্টালিটি থাকবে, নিজের পরিশ্রম নিজের পরাক্রমের মাধ্যমে জীবনে সব রকম সাফল্য সে পেতে পারবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে বিষয় যেটা পঞ্চম ঘর, তো এখানে অলরেডি পঞ্চমে কেতু বসে আছে, সেক্ষেত্রে পেট নিয়ে পেট সংক্রান্ত সমস্যা কিছু আসবে, যেহেতু কেতু বসে আছে এবং রাহুর দৃষ্টি পড়ছে, যেহেতু দৃষ্টিটা পড়ছে নিচস্থ দৃষ্টি কিন্তু মিত্রক্ষেত্রে বা উচ্চস্থানে পড়ছে, তো সেক্ষেত্রে রাহু কিছু ক্ষেত্রে প্রবলেম দেবে, এডুকেশনে কিছু ক্ষেত্রে বাধা দেবে, খুব কম বয়স থেকে যত কর্মের সাথে যুক্ত হয়ে যাওয়ার যোগ কিন্তু এখানে তৈরি করবে। এবং নবম দৃষ্টি পড়বে সপ্তম স্থানে, তো সেই জায়গা থেকে বিবাহের ক্ষেত্রে বিলম্বর জায়গা কিন্তু অবশ্যই আসবে, বিয়ের দেরিতে হলেও কিন্তু বিয়ের পরে ভাগ্যান্নতি বা কর্মান্নতির জায়গাও কিন্তু অবশ্যই থাকবে। এবং এইটাও আমি আপনাদেরকে বলবো যে পার্টনারের থেকে লাইফের সাপোর্ট কিন্তু জাতকের জাতিকারা অবশ্যই পাবে।
তার পরবর্তী ঘর যদি থাকে দ্বাদশ স্থানে থাকে রাহু, তাহলে এখানে রাহু হচ্ছে নিচস্থ। লগ্নপতির ছায়াগ্রহ হয়ে রাহু দ্বাদশ স্থানে অবস্থান কিন্তু নেগেটিভ ফলাফল দেবে। এবার বৃহস্পতি স্ট্রং থাকা অবশ্যই দরকার, বৃহস্পতিকে আপনাদেরকে দেখতে হবে। এবং আমি আর একবার বিষয়টা ক্লিয়ার করে দিই, অষ্টম এবং দ্বাদশ স্থানে রাহু, যেহেতু এটা মিত্রক্ষেত্র, এই লগ্ন কুষ্টিতে অষ্টমে এবং দ্বাদশে যদি রাহু বসে থাকে তার ডিগ্রিটা অবশ্যই আপনারা দেখুন। ডিগ্রিগত বলাবল যদি খুব দুর্বল থাকে, ধরুন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বা 27 28 29 30 ডিগ্রি এই সকল ডিগ্রির মধ্যে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাহু সম্পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দিতে পারবে না। অবশ্য সেক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক কম হবে, দ্বাদশে রাহুর অবস্থান কিন্তু জাতককে অতিরিক্ত পরিমাণে ব্যয় করাবে, যেই ব্যয়টা কিন্তু সে সামলাতে গিয়ে ধার দেনাতে জড়িয়ে পড়বে। কেন পঞ্চম দৃষ্টি এখানে পড়বে চতুর্থ স্থানে, বাড়ি বন্ধক রেখে লোন নেওয়ার যোগও কিন্তু রাহুর দশা মহাদশায় চলে আসতে পারে। এবং সপ্তম দৃষ্টি পড়ছে মিথুনে, যেখানে অলরেডি কেতু বসে আছে, যেটা আমাদের লোন বা ধার দেনার ঘর, সেইখান থেকে কিন্তু জাতকের বলতে পারেন প্রফিট হবে না, যে কোনো বিজনেস করলে উল্টে লস খেয়ে যাবে, তখন সে কিন্তু প্রবলেমে পড়ে যাবে সে যদি লোন নিয়ে বিজনেস করে। আমি তো অবশ্যই বলবো এই সকল জাতক বা জাতিকারা অবশ্যই কোনোরকমভাবে ধার নেবেন না। এবং নবম দৃষ্টি পড়বে অষ্টমে, সেইখানেও লাইফের সমস্যা জায়গা, অষ্টম ঘর আমাদের বাঁধার ঘর, তো সেই জায়গা থেকে আমরা দেখুন অষ্টম এবং দ্বাদশ স্থানে রাহুর অবস্থানের ডিগ্রিগত বলাবলটা অবশ্যই দেখা দরকার। ডিগ্রিগতভাবে যদি স্ট্রং থাকে তাহলে রাহুর দশা মহাদশা কিন্তু রাহু জাতক বা জাতিকাকে সর্বশান্ত করে দেবে। এই দুটো ঘর কিন্তু সম্পূর্ণরূপে নেগেটিভ এইখানে রাহুর অবস্থান। আমি প্রথমে বলে দিয়েছিলাম লগ্নে, দ্বিতীয়ে, পঞ্চমে, নবমে, দশমে রাহুর গোমেদ কিন্তু অবশ্যই পড়া যেতে পারে, কোনো ক্ষেত্রে একাদশেও রাহুর অবস্থান গোমেদ পড়া যেতে পারে। রাহুর দশা মহাদশায় যদি সে সম্পূর্ণরূপে পজিটিভিটি না পায় বা সেই গ্রোথটা লাইফে না পায়। এছাড়া সপ্তমে গোমেদ পড়া যাবে না, অষ্টমে গোমেদ পড়া যাবে না এবং দ্বাদশে গোমেদ পড়া যাবে না, তৃতীয় স্থানেও কিন্তু গোমেদ পড়া যাবে না এবং চতুর্থ স্থানেও কিন্তু গোমেদ পড়া যাবে না। ষষ্ঠ স্থানে কোনো অংশে দেওয়া যেতে পারে, সেটা ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করবে। তো এই এই ঘরে যদি থাকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি তখন গোমেদ পড়া যাবে না। রাহুর মহাদশাতে অবশ্যই আপনারা গণেশ ঠাকুরের খুব জোরালোভাবে আরাধনা করুন যদি অষ্টম এবং দ্বাদশে রাহু থাকে, এবং তার সাথে রাহুল প্রণাম মন্ত্র আপনারা প্রত্যেকে জানেন, আমি ডেসক্রিপশানে দিয়েও দেবো, আপনারা রাহুল মন্ত্র নিয়ে রাহুল মন্ত্র পাঠ করবেন রেগুলার 108 বার করে। রাহুর দশা যদি মহাদশা চলে তাহলে অবশ্যই পাঠ করবেন। তো এই ছিল আমরা মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে রাহুর অবস্থান, তার ফলাফল সম্পর্কে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, নমস্কার।